সোমবার শকুন্তলা রোডের হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স পরিদর্শন করলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও ভবনটি আগামী দিনে মাল্টিপ্লেক্স বিল্ডিং হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন মন্ত্রী শকুন্তলা রোডের হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছে ফাঁকা পড়ে থাকা এই বিল্ডিং এর নানা অসামাজিক কার্যকলাপ হয় বলেই অভিযোগ এই অবস্থায় নড়ে চড়ে বসল দপ্তর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ইতিপূর্বে আরো তিনবার এই কমপ্লেক্স পরিদর্শন করা হয়েছে গত তিন দিন আগেও দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই কমপ্লেক্স পরিদর্শন করেন সোমবার তিনি ফের পরিদর্শনে আসেন সঙ্গে ছিলেন হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী দপ্তরের সচিব অভিষেক চন্দ্রাসহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা এই কমপ্লেক্সে রাতের আধারে অসাধু কর্মকাণ্ডের কথা স্বীকার করে নিয়ে বলেন এই সকল কার্যকলাপ বন্ধ করার জন্যই এই উদ্যোগ তিনি বলেন গত তিন দিন আগেও পরিস্থিতি অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল আজ তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আগামী দিনে মাল্টিপ্লেক্স বিল্ডিং তৈরি করা হবে এখানে তিন দিন আগে আমি এখানে আমার চেয়ারম্যান সাহেব ছিল চেয়ারম্যান সাহেবকে আমরা পরিদর্শনীয় সি আসার পরে দেখলাম এখানে যেভাবে পরিস্থিতি যেভাবে নোংরা ছিল আজকে এটা দেখার পরে আজকে মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছে আগামী দিনে এটাকে আরও মাল্টিপ্লেক্স আমরা বিল্ডিং কীভাবে করবো যেটা আমরা প্ল্যান করছি আজকে আমাদের সঙ্গে সেক্রেটারিস আছে ডাইরেক্টর আছে যেটা আমরা আগামী দিনে একদম মডার্ন ডিজাইনভাবে আমরা পড়বো এই বিল্ডিংটাকে কেন্দ্র করে অনেক অসাধু কার্যকলাপ সংগঠিত পাই তার জন্যই তো আমরা দুদিন তিন দিন হয়েছে ভিজিট করেছে আজকে আরেকবার এসেছি আমাদের সঙ্গে সেক্রেটারি আছে এবং ডাইরেক্টর সাহেব আছে এটার জন্য বন্ধ করার জন্য আমরা এসেছি পুরো নির্দেশ দেওয়া হচ্ছে এটা আর হবে না এটা পুরো ক্লিন হচ্ছে এখানে আমরা ডিউটি দেওয়ার ব্যবস্থা এলাকার সকলেরই ব্যাপারে একই অভিযোগ ছিল দপ্তরের নেওয়াই উদ্যোগে হাফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আগর